এটা একটা ইনস্টিটিউশন মেমোরিয়াল এবং এখানে নার্সিং অফিসার বা নার্স গ্রেড এ এবং অ্যাসিস্টেন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে পারমানেন্ট রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এই পারমানেন্ট রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে তো এই পার্নার রিক্রুটমেন্টে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে টোটাল কতগুলো পোস্ট রয়েছে স্যালারি কি রকম দেওয়া হয় পোস্টিং কোথায় দেওয়া হয় কারা কারা এলিজেবল সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে কোন ওয়েবসাইট থেকে তোমরা পাবে ডিটেইলস গুলো এবং পিডিএফ তোমরা কিভাবে পাবে সব কিছুই কিন্তু ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর বন্ধুদের মধ্যে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তো প্রথমে বলে রাখি যে এটা একটা সেন্ট্রাল লেভেলের পে স্কেলের একটা চাকরি অর্থাৎ এখানে স্যালারিটা শুরু হচ্ছে মোটামুটি সত্তর আশি হাজার টাকা থেকে শুরু করে যেমনটা এমস আর আর অটোনোমাস ইনস্টিটিউশনে এবং সেন্ট্রাল পে লেভেলের একটা রিক্রুটমেন্ট তো চলো ডিটেলসটা দেখে নেওয়া যাক তো দেখো সেই ডিটেলস এর তোমাদের কাছে ডাউনলোড করে নিচ্ছি এবং তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ডাউনলোড করবে এই পিডিএফ বা কোথায় পাবে এই পিডিএফটা ঠিক আছে তো প্রথমেই দেখো উপরে লেখা আছে টাটা মেমোরিয়াল সেন্টার টাটা মেমোরিয়াল হসপিটাল পারেল মুম্বাই এন অটোনমাস বডি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি गवर्नमेंट অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা দিকে দেওয়া আছে ডান দিকে তারিখ দেওয়া আছে 16/4/2024 আজকে 19/4/2024 দু তিন দিন আগেই এটা বেরিয়েছে তো টিএমসি টাটা মেমোরিয়াল সেন্টার এবং যে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই এবং গুয়াহাটি তে নার্স নেওয়া হবে এছাড়াও বিভিন্ন রিক্রুটমেন্ট হবে তো যেহেতু আমরা নার্সিং নার্সিং অফিসার বা বা নার্স পদের জন্য অ্যাপ্লাই করতে পারবো তার জন্য আমরা নার্সিং পদের রিক্রুটমেন্টের ডিটেলসটা দেখব তো আমরা প্রথমে নিচের দিকে চলে যাচ্ছি কারণ ওপরেগুলো কিছুই ডক্টরদের মেডিকেল অফিসারদের এরপরে আমরা পোস্ট কোড তেরো নম্বরে চলে যাবো একদম ডিরেক্ট পোস্ট কোড যেটা থার্টিন তেরো নাম্বারে আমরা চলে যাব ঠিক আছে এখানে চলে এসেছি তেরো নম্বরে হান্ড্রেড অর্থাৎ সেন্ট্রালের সিপিসি সেভেন অনুযায়ী এটার পে লেভেল হচ্ছে টেন এবং যার স্যালারি শুরু হচ্ছে মোটামুটি এক লাখ থেকে শুরু করে এক লাখ কুড়ি হাজার টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি এজ এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো হচ্ছে বেসিক তে এবং তার সাথে এইচ আর এবং বিভিন্ন রকমের অ্যানাউন্স যোগ হয়ে মোটামুটি স্যালারিটা এক লাখের কাছাকাছি বা এক লাখের বেশি দাঁড়িয়ে যায় ঠিক আছে এজ ডিলাফ এজ কত বছর অবধি সাত পাঁচ দু হাজার চব্বিশ অনুযায়ী পঁয়তাল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া আছে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেবে তোমাদের কি লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এমএসসি নার্সিং অথবা বিএসসি নার্সিং অথবা ওস বেসিক বিএসসি নার্সিং অথবা জিএনএম প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং মানে জিএনএম এর সাথে ডিপ্লোমা ইন অঙ্কোলজি করলে পারবে পোস্ট বেসিক করলে পারবে বিএসসি করলে পারবে এমএসসি নার্সিং করলেও তোমরা পারবে কোয়ালিফিকেশন মাস্ট বি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তুমি যে ইনস্টিটিউট থেকে পড়েছো সেটা যেন রেকগনাইজড হয় আইএনসি বা সেই স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা ঠিক আছে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স শুধু কোয়ালিফিকেশন থাকলেই হবে না এখানে কিছু এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স চাই এটা এসেন্সিয়াল ডিজায়ারেবল না 15 ইয়ার এক্সপিরিয়েন্স আউট অফ 10 ইয়ার শুড বি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 100 বেডের হসপিটাল অর্থাৎ তোমার 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যার মধ্যে 10 বছর থাকতে হবে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ হসপিটাল এরিয়াতে যেটা হতে হবে 100 বেডের হসপিটালে ঠিক আছে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স ঠিক আছে এখানে একটা ডিজারেবল এক্সপেরিয়েন্স তো দেওয়া আছে লোকেশন কোথায় পোস্টিং দেওয়া হবে টাটা মেমোরিয়াল হসপিটাল প্যারেল মুম্বাই এরপরে চলে আসছে আমাদের নার্স ফিমেল নার্স এ টোটাল পোস্ট হয়েছে ইউআরদের জন্য আটটা ওবিসি জন্য 29টা এখানে ওবিসি এ বি বলে কিছু হয় না ওবিসি সবাই ওবিসি এসসি দের জন্য তিনটা

তোমাদের এজ লিমিট দেওয়া আছে 30 বছর অবধি 7 5 2024 অনুযায়ী ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন এবং এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের কি চাইছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের জিএনএম এর সাথে ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং হতে হবে অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার্ড উইথ আইএনসি অর স্টেট নার্সিং কাউন্সিল ক্যান্ডিডেট অবশ্যই আইএনসি অথবা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে কেন অর্থাৎ তোমরা যে কোনো স্টেট থেকে নার্সিং করে থাকো না কেন সেখানকার রেজিস্ট্রেশন থাকলে তুমি করতে পারবে এখানে অ্যাপ্লাই ক্যান্ডিডেটস হু হ্যাভ ডান ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং ইন টিএমসি অ্যান্ড সার্ভ দ্য এন্টায়ার বন্ড পিরিয়ড উইল বি গিভেন রিল্যাক্সেশন ইন এজ ফাইভ ইয়ার্স অর্থাৎ যারা ডিপ্লোমা ইন নার্সিং অঙ্কোলজি করেছে টিএমসি থেকে তাদের পাঁচ বছরের এক্সট্রা এলিজিবিলিটি এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া থাকবে এজের ক্ষেত্রে জিএনএম

দু নাম্বার হচ্ছে দুটো পোস্ট আছে এখানে পঞ্চান্নটা পোস্ট আছে মুম্বাইয়ের জন্য আর দুটো পোস্ট আছে গুয়াহাটি ডক্টর বি বোরা ক্যান্সার হসপিটালের জন্য ঠিক আছে তাহলে সাতান্নটা টোটাল পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্ট হচ্ছে একটা টোটাল আঠান্নটা পোস্ট রয়েছে ভ্যাকেন্সিটা কিন্তু খুব কম না এবং এটার জন্য ফিমেল নার্স দ্বারা একমাত্র एलिজিবল ফিমেল নার্স এ বলেছে ঠিক আছে এরপর আমরা এখানে কিছু ইন্সট্রাকশন রয়েছে কবে अप्लाई করবে কিভাবে কি নিয়ম আছে কিভাবে সিলেকশন হবে সবকিছু এখানে দেওয়া আছে জেনারেল কন্ডিশন এখানে পয়েন্ট গুলো ধরে ধরে আমি ডিটেইলসে বলবো না আমি শুধু কি বলতে চাইছি সেই পয়েন্টের ভিত্তিতে সেটা বলে দিচ্ছি ফার্স্ট নাম্বার পয়েন্টে বলেছে মেইনলি ডক্টরদের জন্য ওটা আমাদের জেনে দরকার নেই দুই নাম্বার হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তোমাকে অবশ্যই अप्लाई করার জন্য তিন নাম্বার হচ্ছে তোমাদের যে कैंडिडेट কে ইনসেন্টিভ দেওয়া হবে সেটা ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনাল পারফরমেন্সের উপরে বেস করে চার নাম্বার হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ সাত পাঁচ দু হাজার চব্বিশ আপ টু পাঁচটা তিরিশ পি এম ঠিক আছে তাহলে লাস্ট ডেটটা মনে রাখো সাতই মে দু হাজার চব্বিশ বিতে কি বলেছে তোমাদের সবকিছু কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে অনলাইনের মাধ্যমে সবকিছুই করতে হবে কোনো আর হ্যাঁ তোমাদের যত ডকুমেন্ট আপলোড করতে হবে সবকিছু ওই অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু করতে হবে তিন নাম্বারে বলেছে তোমাদের যে

দু নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাকে মার্কশিট এবং পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে ফাইনাল এক্সাম যদি তুমি জিএনএম হও তাহলে তোমাকে থার্ড ইয়ারের যদি তুমি তিনটে ইয়ারেরই সব মার্কশিট এবং পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে তোমার যদি এক্সপিরিয়েন্সটা পাস্ট এমপ্লয়মেন্ট থাকে মানে এখন তুমি সেখানে কাজ করছো না আগের এক্সপিরিয়েন্স দেখাতে চাইছো তুমি তাহলে তোমাকে ডেট অফ জয়নিং এবং ডেট অফ রিলিভিং ডেট মেনশন করা থেকে এরকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে আর যদি তুমি এখনো কাজ করছো সেই ইনস্টিটিউটে তাহলে তোমাকে সেই ইনস্টিটিউটে যখন অ্যাপয়েন্ট হয়েছে সেই লেটার তার সাথে হচ্ছে লাস্ট পে স্লিপ লাস্ট যে পেমেন্ট পেয়েছো লাস্ট মাসের সেটা পে স্লিপ তার সাথে আইডেন্টিটি কার্ড সেই ইনস্টিটিউটের এবং এনওসি লাগবে অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট যেটা তুমি তোমার ইনস্টিটিউট যেখানে কাজ করছো তাকে জানাচ্ছ যে আমি এই জায়গাতে অ্যাপ্লাই করছি এবং আমাকে পারমিশন দেওয়া হোক ঠিক আছে এনওসি নিয়ে পরে আলাদা করে ভিডিও দেওয়া হবে চার নাম্বার কাস্ট সার্টিফিকেট যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এবং ওবিসি তাকে তোমাকে অবশ্যই সেটা আপলোড করতে হবে এবং ও এর জন্য এনসিএল বানাতে হবে এবং সেই ফর্ম্যাট কিন্তু টিএমসি ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে পিডিএফটা তোমরা দেখতে পারো লিংক আছে ডেসক্রিপশনে এরপর ই সার্টিফিকেট তোমাকে বানাতে হবে ভ্যালিড ইনকাম সার্টিফিকেটও থাকতে হবে তোমাকে তে অ্যাপ্লাই করলে পিডব্লিউডি সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তো এইগুলো মোটামুটি তোমাদের নিয়ে যেতে হবে এরপর থ্রু কোপার চ্যানেল তুমি যদি কোনো জায়গাতে কাজ করছো বর্তমানে তাহলে তোমাকে অবশ্যই এনওসি এর জন্য अप्लाई করতে হবে থ্রু কোপার চ্যানেলে তোমার সিনিয়রকে তার তা তার কে এভাবে তোমার একটা পারমিশন লাগবে ঠিক আছে এই যে বলেছে তোমাদের যে তোমরা যেগুলো সরি এইটা আমাদের জন্য না হ্যাঁ তো এখানে বলেছে যে তোমরা যেগুলো अप्लाई করছো তোমরা যে কোয়ালিফিকেশন ডিটেইলস দিচ্ছো তার উপর বেসিস করে ওরা চাইলে শর্টলিস্ট করতে পারে এরকম একটা ব্যাপার বলেছে সবাইকে এক্সামে না রাখতেও পারে ঠিক আছে তারপর আইএ বলেছে তোমাদের যে এক্সাম নেওয়া হবে স্কিল টেস্ট ইন্টারভিউ নেওয়া হবে সবকিছু কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এর উপর বেস করে তারা ডাকতে পারে বা না ডাকতে পারে যেটা বললাম ঠিক আছে আর ডাকলেই যে তুমি সিলেক্টেড হয়ে গেলে এরকম কোনো ব্যাপার না সিলেকশনের অন্য বেশি সে হবে ঠিক আছে এবং টিএমসি চাইলে টাটা মেডিকেল সেন্টার চাইলে যে কোনো ক্যান্ডিডেট কে হ্যাঁ কোনো ক্যান্ডিডেটকে কল করা হয় না ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার পয়েন্ট দেখে নাও তোমাদের এজ এবং এক্সপিরিয়েন্স যে রিল্যাক্সেশন সেটা কিন্তু ডেট মে অনুযায়ী হতে হবে তারপরে কিন্তু আর কাউন্ট হবে না এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই এইচ আর ডি রিক্রুটমেন্ট দ্য রেট ডিএমসি ডিও বি ডট ইন এই ইমেলে তোমরা মেল করতে পারো কোনো ফোন কল নেওয়া হবে না এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এস সি এসি দে বছর তিন বছর পিডব্লিউদের জন্য দশ বছর এছাড়াও কার্ড থাকলে তোমাদের এক্সট্রা রিল্যাক্সেশন আছে ঠিক আছে এরপর অ্যাপ্লিকেশন ফিজ এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 300 টাকা এটা তোমাদের দিতে হবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে তবে এক্ষেত্রে ক্ষেত্রে আমি বলে রাখছি যে যেহেতু নার্সিং অফিসার বা ফিমেল স্টাফ নার্স তার জন্য ইয়ে সরি ফিমেল গ্রেড এ নার্স এর জন্য এখানে বলেই দিয়েছে 2 নম্বর পয়েন্টে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট পিডব্লিউডি ক্যান্ডিডেট এদের জন্য কোনো রকম টাকা লাগছে না ফিজ কোনো লাগছে না তাই জন্য যারা ওই

ঠিক আছে এগারোটা কি কি পাবে পাবে এ পাবে এ পাবে টিএ পাবে এছাড়া আরো কিছু থাকতে পারে বি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জন্য তোমাদের বিভিন্ন রকম ট্রেনিং করানো হবে মেডিকেল ফেসিলিটি তোমাদের দেওয়া হবে পুরোপুরি অ্যাকমোডেশন তোমাদের যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই দেওয়া হবে রিটায়ারমেন্ট বেনিফিটও আছে এই টিএমসি তে কাজ করলে এরপর তোমাদের কোথায় কোথায় পোস্টিং দিতে পারে টিএমসি বিভিন্ন ইউনিট আছে সেগুলো এখানে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে ট্রান্সফার পলিসি বলে একটা পলিসি আছে যে তুমি এই যে যতগুলো ইনস্টিটিউট আছে সেই জায়গাতে যদি ট্রান্সফার নিতে যাও বাড়ির কাছে যেটা সেখানে যেতে চাও তাহলে তোমাকে মিনিমাম পাঁচ বছর আগে কাজ করতে হবে তারপরে ট্রান্সফারের জন্য এলিজিবল হবে আর টিএমসি চাইলে তোমাকে যখন তখন যেখানে সেখানে ট্রান্সফার করতে পারি ঠিক আছে তো এই ছিল মোটামুটি একটা সম্পূর্ণ ডিটেলস এবং এই পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল কোয়েরেবন নার্সিং এ পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা করে নেবে আছে সেখান থেকে তোমরা সমস্ত পিডিএফ টা পেয়ে যাবে এবং সমস্ত পিডিএফ টা আরো ভালো করে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে আর এই পোস্টে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে নার্সিং ফিমেল নার্স এ গ্রেডের জন্য সাতান্নটা আর অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেনডেন্টের জন্য একটা পোস্ট রয়েছে